দেশের বেশিরভাগ মানুষের কাছে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট যদি আপনারও থাকে তাহলে তিনটি বড় ঘোষণা করা হলো যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি যে কারণে কিন্তু এই ভিডিও দারুণ সুসংবাদ দেওয়া হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যদি আপনার ব্যাংকে বই থাকে এবং আপনার ব্যাঙ্কে টাকা থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন কি কি সুবিধা পেতে চলেছেন কী কী জানানো হয়েছে আপনাদের জন্য সমস্তটা আপনি এই ভিডিওতে জেনে নিতে পারবেন স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে অবশ্যই লাস্ট অবধি দেখবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন সবাই যেন এই বেনিফিটটি নিতে পারে চলুন সমস্ত জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপডেটটা দেওয়া হয়েছে এস বিআইতে যদি অ্যাকাউন্ট থাকে এফডি ডিপোজিট যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য বড় সুখবর অপেক্ষা করছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দেখুন কি বলা হচ্ছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হলো ভারতীয় স্টেট ব্যাঙ্ক অনেকেই এই ব্যাংকের স্থায়ী আমানতে বিনিয়োগ করে থাকেন এবার সেই সব বিনিয়োগকারীদের জন্য ভালো খবর দিল এস তো আপনাদের জন্য কিন্তু সবথেকে বড়ো সুসংবাদ দিল এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু কোটি টাকার নিচে স্থায়ী আমানতের উপর পঁচিশ বেসিস পয়েন্ট সুদের হার বাড়লো বাড়ালো এসবিআই ঠিক আছে পঁচিশ বেসিস পয়েন্ট কিন্তু সুদের হার আরও বাড়ানো হয়েছে যেটা এস বি তরফ থেকে ঘোষণা করা হয়েছে এসবিআই এর ওয়েবসাইটে অনুসারে এফডিতে পাঁচ বেসিস পয়েন্ট থেকে পঁচিশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে পাঁচ বেসিস পয়েন্ট থেকে পঁচিশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে যেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত বড় সুখবর আজ থেকেই কার্যকর হয়েছে এই বর্ধিত সুদের হার এর আগে তেরো ডিসেম্বর নির্বাচিত মেয়াদের এফডি সুদের হার পঁয়ষট্টি বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছিল এবার কিন্তু আপনাদের জন্য এই ঘোষণাটা করে দেওয়া হয়েছে তারপর দেখুন যে আপডেটগুলো আপনাদের জন্য এক এক করে আপনি সমস্তটা জানতে পারবেন প্রথম আপডেটটা বিশেষ মেয়াদি স্কিম যেটা বিশেষ মেয়াদের স্কিমে আপনি কী কী পাবেন স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির পাশাপাশি একটি নয়া স্কিমও চালু করল স্টেট ব্যাঙ্ক চারশো দিনের একটি বিশেষ মেয়াদি স্কিমও চালু করেছে এতে সুদের হার মিলবে সাত দশমিক এক শূন্য শতাংশ 2023 সালের একত্রিশে মার্চ পর্যন্ত চলবে এই স্কিম এই নতুন স্কিমটি চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চারশো দিনের একটি বিশেষ মেয়েদের স্কিম যেটা চালু করা হয়েছে এতে কিন্তু আপনি সুদের হার আপনার জন্য রয়েছে সাত দশমিক এক শতাংশ 2023 সালের একত্রিশে মার্চ পর্যন্ত চলবে এই স্কিমটি তো এটা ছিল প্রথম আপডেট দ্বিতীয় আরও একটা আপডেট রয়েছে দেখুন বলা হচ্ছে বর্তমানে কত হারে মিলবে সুদ এস বি এক বছর থেকে দু বছরের কম সময়ের আমানতে সুদের হার ছয় দশমিক সাত পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ছয় দশমিক আট শূন্য শতাংশ করা হয়েছে দু বছর থেকে তিন বছরের কম সময়ের অমানতের সুদের হার ছয় দশমিক সাত পাঁচ শতাংশ থেকে বেড়ে সাত শতাংশ হয়েছে একই সময়ে তিন বছর থেকে দশ বছরের কম সময়ে এভরিডে সুদের হার ছয় দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ছয় দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে তো এখানে আপনি সুদের হারগুলো দেখতেই পারছেন এই ঘোষণাটা কিন্তু করা হয়েছে বর্তমানে কত হারে তাহলে আপনি পাচ্ছেন সুদ এখান থেকে আপনি আবারও দেখে নিন তাহলে আপনার বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবে অবশ্যই অবশ্যই আরও একবার দেখে নিতে পারেন তারপর দেখুন তৃতীয়ত যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা প্রবীণ নাগরিকদের জন্য এফডি এক বছর থেকে দু বছরের কম সময়ের আমানতে প্রবীণ নাগরিকরা পাবেন সাত দশমিক তিন শূন্য শতাংশ হারের সুদ আগে সুদের পরিমাণ ছিল সাত দশমিক দুই পাঁচ শতাংশ এখন কিন্তু সাত দশমিক তিন শূন্য শতাংশ হারে প্রবীণ নাগরিকদের জন্য আনা হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য দু বছর থেকে তিন বছরের কম সময়ের আমানতের সুদের হার সাত দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বেড়ে সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ হয়েছে তিন বছর থেকে পাঁচ বছরের আমানতের সুদের হার বেড়ে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ থেকে বেড়ে হয়েছে সাত শতাংশ আর পাঁচ বছর থেকে দশ বছরের আমানতের সুদের হার সাত দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বেড়ে সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ করেছে এস বি আই তো এই তিনটে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য ছিল যেটা আপনাদের জানা দরকার তার জন্যই এই ভিডিও তো যাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য কিন্তু খুশি সংবাদ দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরও জানানোর চেষ্টা করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে তো কিন্তু কিছু জানা থাকলে কমেন্ট করবেন অত্যন্তদের চেষ্টা করব বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো